মাননীয় প্রধানমন্ত্রী মঠবাড়িয়ায় 5,90,000 টাকা, 89,000 টাকা ইউনিয়ন পর্যায়ে অত্যন্ত হতদরিদ্র মানুষকে গ্লোভস, স্যানিটাইজার, মাস্ক এগুলো ক্রয় করার জন্য উনি দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়নের কাছে, তাদেরকে আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে দিছে। তারা এটা কমিটি করে উপজেলা প্রকৌশলীকে দিয়ে পিপিআর সরকারি পিপিআর অনুযায়ী উপজেলা প্রকৌশলীকে সভাপতি করে এই টাকাটা ইউনিয়নের ডিস্ট্রিবিউট করবে, কিন্তু তারা এই কমিটিটা গঠন করে না, অর্থাৎ সরকারি বিধিবিধান তারা পালন করে না, করে নাই উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান, উনি টাকাটা সরকারি বিধিবিধান অনুযায়ী ব্যয় করে নাই এবং সরকারের দপ্তরে মন্ত্রণালয়ে যেখান থেকে টাকা আসছে সেখানে 15ই জুলাই তারিখের মধ্যে এই টাকার ব্যয় বিবরণী পাঠানোর কথা, সেটা উনি পাঠিয়েছেন কিনা জানি না, যদি পাঠাইয়া থাকে তাহলে সেইটা কীভাবে পাঠাইলে, সে তো টাকাই ব্যয় করে না, বিবরণী পাইলে কই, অতএব ওই বিবরণী বৈধ না, বা সেটা সে অবৈধ একটা তৈরি করে পাঠাইছে। তসরুপ করছে, সে আত্মসাত করেছে এবং 1,00,000 টাকার একটা চিঠি আসছে সেটা সে কোথাও আলোকপাতই করে নাই, এটা একটা গোপনে আত্মসাতই করে ফেলছে। আমার নাম হুসাইন মুশারিফ সাকু, আমি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমার দাবি হলো আমি বিচার চাই, উপজেলা চেয়ারম্যান কেন মাননীয় প্রধানমন্ত্রীর করোনা ভাইরাসের জন্য দেওয়া টাকা কেন তিনি আত্মসাৎ করেছেন, আমি এটার বিচার চাচ্ছি অ্যাজ এ মঠবাড়িয়ার একজন সাধারণ নাগরিক হিসেবে। সবাই উপস্থিত সকল সদস্যরা বিস্ময় প্রকাশ করে।